বাবা কে গা, তুমি শার্টের বোতাম লাগাওনি কেন? মাথাটা তো হাসরা নেই। আরে আল্লাহ, সূর্য আজ কোন দিক থেকে উঠছে গো? তাড়াতাড়ি ফিরে আসবা। ঠিক আছে আব্বা, আমি গেলাম। সব কথা কি সবার সঙ্গে বলা যায় রে বাবা? বলা যায় না, আমি তো তোমার একদিনই বলেছি বাবু, তুমি আমার চাচা বলে ডাকো। তাই কি সব সময় চাচা বলে ডাকবে? তত না, বন্ধু মনে করতে পারো। চাচা বন্ধু? হ্যাঁ বলো। আমি একটা মেয়েকে ভালোবাসো, এতে অন্যায় কি? ভালোবাসো ভালো কথা। মেয়েরা বিয়ে করতে রাজি হচ্ছে না নাকি? বিয়ের বয়স হয়নি নাকি? বিয়ের বয়স তাতে খুব, তাতে বেশ, তাতে বেশ। তখন তোর অসুবিধেটা কোন? মিয়া বিবি রাজি, তো কে করে গে কাজি? তাছাড়া প্রেম ভালোবাসা তো স্বর্গীয় দান, এতে অসুবিধেটা কোন? চাচা বন্ধু, হ্যাঁ বলো। বাড়িতে মনে হয় মেনে নেবে না, মেয়ের বাপটা খুব কড়া। মেয়ের বাপ কড়া? মেয়ের বাপ যদি এদিক ওদিক করে, কলার চেপে ধরে দু বক্সেন মেরিয়ে দিবা, তারপর আমি তো আসি নাকি? দিল থেকে বললে? আমি একেবারে খোলা খোলে বলছি বাপ। অন্তর থেকে? অন্তর মানে তুমি লেগে যাও ইনশাআল্লাহ। চাচা হ্যাঁ বলো। আমার বাড়িতেও তো মনে হয় ঝামেলা হবে। আর তোর বাবু, তোর বাড়ি ঝামেলা হয়েছে তাতে কি? তুই বিয়ে করে শুধু আমার বাড়ি চলে আসবি, আমার বাড়ি তোর বাসর রাইতে হবে। কথা দেখ, কথা কথা কথা। আচ্ছা তাহলে আমি গেলাম, কাজ সমাধা করে চলে আসি। হ্যাঁ ইনশাল্লাহ। জীবনে তো বহুত অন্যায় কাজ পাপ কাজ করলাম, দেখি একটা ভালো কাজে রিক্সে নিয়ে কি হয়। চাচা বন্ধু, এই তো বাবা এসে এসে এসে। এই আয় আয়, বৌমা নিয়ে চলে এসে। এই তো কাজে গো। সালাম কর, সালাম কর। থাক 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 থাক, আবার সালাম দরকার নেই। আবার অত বড় ঘুমটা কেন আগা? এই কাজ যখন হয়ে গিয়েছে আর ঘুমটা দিয়ে কি হবে? সালাম তো করলে বাবু, টাকাও তো পকেটে নেই। এই নাও বিশটা টাকা আছে, তুমি নাও নাও। ঘুমটাটা খোলো তিনি বাবু। আরে বুকি তুই? হ্যাঁ আব্বা। চাচা বন্ধু, শ্বশুর আব্বা। এই বেরো বেরো, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ঘরে হাত পা ধুই তো উঠগা। আরে দাঁড়া দাঁড়া, বিশটা টাকা আমার দিয়ে যা। বিশ টাকা দিলে আবার নিয়ে নিবা? হ্যাঁ নিলে আবার দিয়ে দিবা। তোমার পিছনে যে কত কাড়ি কাড়ি টাকা খরচ করেছি, এবারে শেষ বয়স যাইছে, তুমি এই কাজ করলে আবার বিশটা টাকাও তোমার দিতে হবে। অত লস আমি দিতে পারবো না। তুই বিশ টাকা দিয়ে এখন এবার বাজারে দেখতে হবে না, তোমরা গিলবা না। শ্বশুরবাবা বাজারে যাচ্ছেন? হ্যাঁ বাজারে যাচ্ছি। ওই দু কেজি খাসির গোশ আনবেন, হ্যাঁ ইলিশ মাছ, আর একটা পান আনবেন সুরভি জর্দা দিয়ে। সুরভি জর্দা দিয়ে? দাঁড়াও, তোমাদের খাওয়া আসছি, খাওয়া আসছি। চলো চলো ঘরে, চলো ঘরে, চলো। আপদ জোগাড় হইয়াছে। কি সুন্দর তোর এই গয়না কাঠি কানতে পাইবে? আমার মা রেখে দিল আমার বিয়ের জন্য। কি সুন্দর আংটি, একটা আমার দে। নাও, তুমি আংটি নিলে আমার কিছু দিবা না? আমি বেকার ছেলে বলে আমি আর কি দিবানি? না না, ও বললে হাসান একটা কিছু তো তোমার দিতেই হবে। তাহলে তাহলে আমি প্রেম দিবানি সত্যি? প্রেম দিবানি, প্রেম দিবানি।
রব্বানি। প্রেম দিবানী প্রেম দিবানী প্রেম দিবানী তোর প্রেম দিবানী, তুই আমার আম্বিয়া আমি রব্বানী, তুই আমার আম্বিয়া আমি রব্বানী। আমি রব্বানী।